যারা কল্যাণী ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সকলেরই এ ইসি কম্পালসারি ইংলিশ রয়েছে আজকে এ ইসি কম্পালসারি ইংলিশের সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসটি যারা দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে অবশ্যই ফার্স্ট ক্লাসটি দেখে নাও আজকে দুটি চ্যাপ্টার কভার করা হবে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে আজকে আমি স্পিকিং স্কিল এবং রিডিং স্কিলস এই দুটির উপর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসারগুলি দিচ্ছি সেগুলি তোমরা দেখে নাও এগুলি দেখে গেলে তোমরা কিন্তু এক্সামে সঠিক আনসার করতে পারবে অফলাইন গ্রুপ ডিসকাশন টেক প্লেস অ্যামং দ্য মেম্বারস অফ এ গ্রুপ এই অফলাইন ডিসকাশান কেমনভাবে হবে অফলাইন কথার অর্থই কী উইদাউট ইউজিং ইন্টারনেট ইন্টারনেট ছাড়া যখন গ্রুপ ডিসকাশন হবে সেটি কিন্তু অফলাইন গ্রুপ ডিসকাশন দেখে নেব পরের কোশ্চেনটি এফেক্টিভ কমিউনিকেশান হ্যাজ দ্য পাওয়ার অফ প্রডিউসিং দ্য রিকোয়ার্ড এফেক্ট পরের কোশ্চেন দেখব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান ইন্টারভিউ ইজ এ ড্যাশ কমিউনিকেশান কেমন কমিউনিকেশান ইন্টারভিউ হলো ফেস টু ফেস কমিউনিকেশান ইন্টারভিউতে কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউই কিন্তু মুখোমুখি বসে এটি হয় সেই জন্য এটি ফেস টু ফেস কমিউনিকেশান ক্লাসরুম ডায়ালগস ইজ ইউসড টু মেক টিচিং মোর এফেক্টিভ অ্যান্ড ইন্টারেক্টিভ মোর এফেক্টিভ অ্যান্ড ইন্টারেক্টিভ দেখে নেব পরের কোশ্চেন মনোলগস এই মনোলগ এটি একটি গ্রিক শব্দ এই শব্দটি এসছে গ্রিক ওয়ার্ড মোনোলগস কথা থেকে এই মোনোলগস মিন্স মনোলগস কথার অর্থ মনোলগস কথার অর্থ হল স্পিকিং অ্যালন একা একাই কথা বলায় একজন মানুষই কথা বলবে মনোলগস ইজ আ লং স্পিস এটি একটি দীর্ঘ স্পিস বাই এখানে কজন ক্যারেক্টার থাকে এখানে কিন্তু মাত্র একজন সিঙ্গেল ক্যারেক্টার থাকে এই মনোলগে দেখে নেব পরের কোশ্চেনটি হোয়াইল স্পিকিং যখন আমরা কথা বলি হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সবথেকে কোনটি গুরুত্বপূর্ণ কথা বলার সময় কথা বলার সময় গুরুত্বপূর্ণ হল ফ্লুয়েন্সি অর্থাৎ না থেমে অনর্গল কথা বলা তারপরেই কিন্তু জোর দেওয়া হয় দ্য ওয়ে ইন হুইস অ্যা ওয়ার্ড ইজ প্রোনাউন্সড যেভাবে একটি শব্দকে উচ্চারণ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয়ে থাকে প্রোনানসিয়েশন দেখে নেব পরের কোশ্চেন ইন্টারপার্সোনাল কথার অর্থ কি ইন্টারপার্সোনাল মিনস ইন্টারপার্সোনাল হলো দুটি ব্যক্তি থাকবে এবং তাদের ফেস টু ফেস কথা হবে সেটি কিন্তু ইন্টারপার্সোনাল দ্য ক্লাসরুম ডায়ালগ ইজ হিউজলি এফেক্টিভ ফর এই ক্লাসরুম ডায়ালগ সব থেকে গুরুত্বপূর্ণ কাজের জন্য এটি সব থেকে উপকার পাই স্টুডেন্টরা ক্লাসরুম ডায়ালগে এ গুড স্পিকিং স্কিল ইজ একটি ভালো বলার দক্ষতা হল এফেক্টিভ কমিউনিকেশন একটি ভালো যোগাযোগ রিডিং ইজ প্রাইমারিলি ইনটেন্ডেড ফর এই রিডিং পড়ার প্রাথমিক উদ্দেশ্যটি কি উদ্দেশ্য আমরা পড়ি কেন আমরা বোঝার জন্য পড়ি কম্প্রিহেনশান অথবা আন্ডারস্ট্যান্ডিং এই কারণে কিন্তু আমরা পড়ি কম্প্রিহেনশান কথার অর্থ বোঝা আন্ডারস্ট্যান্ডিং মানেও বোঝা স্ক্যানিং কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই স্ক্যানিং আরেকটি হল হলো স্কিমিং এই দুটির মধ্যে একটি কোশ্চেন কিন্তু তোমাদের আসবে স্ক্যানিং কি স্ক্যান করা আমরা জানি যে আমরা গুগলে স্ক্যান করে থাকি স্ক্যানিং হলো। লোকেটিং স্পেসিফিক ইনফরমেশান এই স্পেসিফিক কথা থাকলেই হবে স্ক্যানিং মনে রাখবে যে স্পেসিফিক মানেই হল স্ক্যানিং এইবার দেখে নেব স্কিমিংটি কী আর স্কিমিং হলো কোনো কিছুতে এক নজর চোখ বুলিয়ে নেওয়া নিয়ে পুরো বিষয়টির অর্থটাই বোঝা তাকে বলা হয় জিস্ট মেকিং জিস্ট এই জিস্ট থাকলেই হবে স্কিমিং আর স্পেসিফিক কথা থাকলেই হবে কী হবে হবে স্ক্যানিং স্ক্যানিং হলো স্পেসিফিক ইনফরমেশন আর স্কিমিং হলো মেকিং আ জিস্ট এই দুটো যেন গুলিয়ে যায় না স্ক্যানিং কি স্পেসিফিক ইনফরমেশন আর স্কিমিং কি স্কিমিং হলো জিস্ট অর্থাৎ সারাংশ দ্য পঠনের উদ্দেশ্যটি কি তথ্য ইন্টেন্সিভ রিডিং যেটি আমরা গুরুত্ব সহকারে মন দিয়ে যে পড়াটি পড়ি তাকে ইন্টেন্সিভ রিডিং বলা হয় এই ইন্টেন্সিভ রিডিং আমরা বিশেষ উদ্দেশ্যে পড়ি যেমন আমরা ক্লাসে টেক্সট বুক পড়ছি এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এটাকে বলা হয় ইনটেনসিভ রিডিং অর্থাৎ স্পেসিফিক পারপাসের জন্য আমরা যেটি পড়ি সেটি কিন্তু ইনটেনসিভ রিডিং পরের কোশ্চেন লুক লুকিং লুকিং থ্রু গুগল সার্চ লিস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ এই যে আমরা গুগলে সার্চ করে কোনো কিছু খুঁজি একে কি বলা হয় গুগলে আমরা কি করি স্ক্যান করি তাই এটি হল স্ক্যানিং স্পেসিফিক ইনফরমেশান খুঁজি পরেরটি দেখব রিডিং ইয়োর ফেভারিট শর্ট স্টোরিজ ইজ অ্যান এক্সাম্পল অফ তোমার প্রিয় গল্ফের বইটা গল্পটি পড়া গল্পের বই পড়া এগুলি কিন্তু এক্সটেন্সিভ রিডিং যেগুলি আমাদের প্লিজারের জন্য বিনোদনের জন্য করি সেটি এক্সটেন্সিভ রিডিং যেটি আমাদের গুরুত্ব সহকারে করি স্কুলের পাঠ্য বই পড়ি আমাদের পরীক্ষায় পাশ করার জন্য সেগুলি হল ইন্টেন্সিভ রিডিং যার বিশেষ একটি লক্ষ্য আছে দেয়ার ইজ ক্লোজ রিলেশান বিটুইন কোন দুটির মধ্যে ক্লোজ রিলেশান রয়েছে ক্লোজ রিলেশন রয়েছে রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং এইটি কিন্তু গুলিয়ে যেতে পারে অনেকে রিডিং রাইটিং লিখে আসতে পারো কিন্তু না রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পড়া এবং বোঝা এটির মধ্যে কিন্তু ক্লোজ রিলেশন রয়েছে আমরা পড়া আমাদের উদ্দেশ্যই হলো সেটি বোঝা যদি বুঝতেই না পারি সেটি পড়ে কোনো লাভ নেই ড্যাশ ইজ এ ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি এমপ্লয়েড ফর এ ক্রিটিক্যাল রিডিং ক্রিটিক্যাল রিডিংয়ের জন্য আমরা করে থাকি মনে রাখবে ক্লোজ রিডিং ক্লোজ রিডিং একটি স্ট্র্যাটেজি ক্রিটিক্যাল রিডিংয়ে দুর্বদ্ধ লেখাগুলি আমরা ক্লোজ রিডিং করি ইন হুইস রিডিং টেকনিক ডাজ দ্য রিডার লুক ফর স্পেসিফিক ইনফরমেশান ইন এ টেক্সট বলেই দিয়েছি যে পেসিফিক কথা থাকলেই কিন্তু সবসময় হবে স্ক্যানিং আর জিস্ট থাকলে হবে স্কিমিং বারবার বলছি এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি মিন্স ভোকাবুলারি কথার অর্থ কি ভোকাবুলারি কথার অর্থ স্টক অফ ওয়ার্ডস রিডিং হেল্পস আন্ডারস্ট্যান্ডিং পড়াটা কী করে সাহায্য করে বুঝতে এটি ট্রু নাকি ফলস ডোন্ট নো নট ট্রু কোনটি হবে এই কথাটি কিন্তু একদম তাই ট্রু হবে আমাদের পড়াই হলো আন্ডারস্ট্যান্ড করার জন্য সার্ভে করা আমরা কিসের জন্য সার্ভে করি আমরা সার্ভে করি স্ক্যান দ্য টেক্সট টেক্সটটি স্ক্যান করার জন্য কিন্তু আমরা সার্ভে করি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট আগের ক্লাসটি যারা দেখো অবশ্যই দেখে নাও দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাসে